বর্ধমান জেলা দারিঙ্গবাড়ি ব্লক অন্তর্গত ব্রাহ্মণীগাঁ থানা অঞ্চলের বাইক চোরি ঘটনা সমস্ত চকিত করেছে। সহরাঞ্চল মানুষের বাইক চোরি এক নীতিদিনিয়া ঘটনা হইতা বেড়ে বর্তমান তাহা গ্রামাঞ্চলক ব্যাপি থাকা দেখা মিলছে। তাহা বি অতি কম বয়সর নাবালক মানে বাইক চোরি ঘটনার সম্পৃক্ত থাকা সমস্ত মুন্ড ব্যথার কারণ পাল্টিছে। সূচনা অনুযায়ী ব্রাহ্মণীগাঁ থানা অঞ্চলের মুন্ডিয়া গ্রাম পঞ্চায়েতর দীপ মল্লিক ঘর এক বাইক যাহার নম্বর 32C2129 চোরি হইতা নেই গত 13 তারিখে এক লিখিত অভিযোগ হয়েছিল। উক্ত অভিযোগ আধারে থানা ভারপ্রাপ্ত অধিকারী চিরঞ্জীব বেহরা নেতৃত্বে পুলিশ টিম তদন্ত করে উক্ত থানা অঞ্চল কিরামাহ গ্রামর 3টি বাইক চোরি বাইক উদ্ধার করা সহ এই চোরি র্যাকেটে সম্পৃক্ত থাকা 10 জন অভিযুক্ত থানা আনি পচরা উচরা করে সেই 10 জনক মধ্যে 7 জন নাবালক জনাপড়ি। সেই নাবালক মানুষ তাঁর লোক জীবনে ছড়া যাই বেড়ে আনি অভিযুক্ত গিরফ করে থানার কেস নম্বর 28/2024 এক মামলা রুজু করে কোর্ট চালাণ করে থানা অধিকারী শ্রী বেহরা সূচনা দিয়েছেন। কন্ধমাল অশোক সিং রিপোর্ট, রিও নিউজ।